नहर कार्टून टीवी। জরাসন্ধের হত্যা কে এবং কিভাবে করেছিল? মহাভারতে এমন অনেক যোদ্ধার বর্ণনা রয়েছে যাদেরকে তাদের ভালো অথবা খারাপ কাজের জন্য আজও মনে করা হয়। জরাসন্ধও মহাভারতের এমনই একজন চরিত্র যে নিজের নিষ্ঠুর কাজকর্মের জন্য কুখ্যাত হয়ে গিয়েছিল। ও এমন একজন বলবান রাজা ছিল, সে যদি মহাভারতের যুদ্ধে থাকত তাহলে যুদ্ধের পরিণাম যা কিছু হতে পারত। কিন্তু তার সাম্রাজ্যকে মূল থেকে উপড়ে ফেলতে এবং যুধিষ্ঠিরকে চক্রবর্তী সম্রাট বানানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণের খুবই গুরুত্বপূর্ণ যোগদান ছিল। জরাসন্ধের মৃত্যুর ঘটনা যতটা ভয়ানক, তার জন্মের কথা ঠিক ততটাই মুখরোচক। তাহলে আসুন জেনে নিই কিভাবে বলবান ভীম এই ক্রূর রাজার বধ করলেন। জরাসন্ধ মগধের রাজা ছিলেন। তিনি এতটাই শক্তিশালী ও নিষ্ঠুর ছিলেন যে অনেক রাজারা তার সামনে পরাজয় স্বীকার করে নিয়েছিলেন, আর যারাই ওর সাথে যুদ্ধ করেছিলেন তারাও হার মেনেছিলেন। জরাসন্ধ সেই সকল রাজাদের বন্দী করে জেলে ভরে দিয়েছিলেন। এটা মনে করা হয় জরাসন্ধ একজন অনেক বড় শিব ভক্ত ছিলেন এবং সে 101টি রাজার বলি দিয়ে মহাদেবের থেকে চক্রবর্তী সম্রাট হওয়ার বর প্রাপ্ত হতে চাইছিল। ওই সময়ে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ নিজের চালাকির মাধ্যমে ভীমকে দিয়ে জরাসন্ধের বধ করিয়ে তার কোলাহল শেষ করেছিলেন। জরাসন্ধ কৃষ্ণের মামা কংসের শ্বশুর ছিলেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতা ছিল এবং দুজনের প্রবৃত্তিও অনেকটা সমান ছিল। কংসের বিয়ে জরাসন্ধের মেয়ে অস্তি ও প্রাপ্তির সাথে হয়েছিল। শ্রীকৃষ্ণ যখন কংসকে মারলেন তখন জরাসন্ধ কৃষ্ণকে ঘৃণা করতে শুরু করলেন, যার দরুন তিনি মথুরাতে 17 বার আক্রমণ করেছিলেন, কিন্তু প্রত্যেকবার তাকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল। জরাসন্ধের জন্মকথা নিয়ে একটি রহস্যময় কাহিনী রয়েছে। জরাসন্ধের পিতা মগধরাজ প্রহতরথ ছিলেন, যার দুজন পাটরানী ছিল এবং প্রহতরথ তাদের দুজনকেই সমান ভালোবাসতেন। কিন্তু তিনি তার দুই পাটরানীর থেকে একটি পুত্র চাইতেন যা কিনা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে ছিল। এই ইচ্ছাপূর্তির জন্য তিনি অনেক মহর্ষির কাছে গেলেন কিন্তু তিনি কোনো সমাধান পেলেন না। একদিন রাজা গভীর চিন্তায় মগ্ন ছিলেন। উনি জানতে পারলেন যে ওনার রাজ্যে ঋষি চণ্ড কৌশিক পদার্পণ করেছেন। এটা শুনেই রাজা মনে অনেক আশা নিয়ে ঋষির সাথে দেখা করতে গেলেন। হে মহামুনি, আপনাকে শতকোটি প্রণাম। আমি আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি যা আমাকে অনেক বছর ধরে ঘুমোতে দেয়নি। তোমার সমস্যা আমায় বলো রাজা, আমাকে বিস্তারিতভাবে জানাও। প্রহতরথ ঋষি চণ্ডকৌশিককে নিজের সমস্ত সমস্যার কথা বললেন এবং রাজার সমস্ত ঘটনা শুনে ঋষি চণ্ডকৌশিক তাকে একটি আম দিলেন এবং বললেন, এই আম তুমি তোমার রানীকে খাইয়ে দিও, তাহলে তোমার পুত্র প্রাপ্তি অবশ্যই ঘটবে। কিন্তু যেহেতু ওনার দুজন রানী ছিলেন সেজন্য তিনি ওই আমটির দুটো সমান ভাগ করে দুই রানীকে খাইয়ে দিয়েছিলেন এবং ঋষির আশীর্বাদে দুজন রানী গর্ভবতী হয়ে গেলেন। কিন্তু আধা আধা আম খাওয়ার কারণে দুজনে অর্ধেক অর্ধেক পুত্রের জন্ম দিয়েছিলেন, যাদের দেখে দুজন রানী ভয়ে কেঁপে উঠেছিলেন এবং তারা দুটো টুকরোকেই বনে ফেলে দিয়েছিলেন। তখনই জরা নামের এক রাক্ষসী সেখান দিয়ে যাচ্ছিল। সে যখন ওই দুটো মাংসপিণ্ডকে দেখতে পেল তখন তার মনে দয়ার ভাব এলো। এ কি, এ কোন নির্দয়ী এই বাচ্চাটিকে এখানে মরার জন্য ফেলে রেখে দিয়েছে। এই কথা বলে সে ডান দিকের অংশটি ডান হাতে এবং বাঁ দিকের অংশটি বাঁ হাতে নিল এবং নিজের মায়া বলে দুটো টুকরো জোড়া দিয়ে দিল এবং বাচ্চাটিকে সেখানেই ফেলে রেখে দিয়ে চলে যায়। তখনই সেখান দিয়ে যাওয়া দুজন সৈনিক এসব দেখে নিয়েছিল এবং সেই বাচ্চাটিকে রাজার কাছে নিয়ে গিয়েছিল। বাচ্চাটিকে জীবন্ত দেখে দুজন রানীর মনেই মমতার জন্ম নিল।
জরা রাক্ষসীর সাহায্যে রাজার ইচ্ছা পূর্ণ হয়ে গেল। আর এই জন্যই রাজা সেই বাচ্চাটির নাম জরাসন্ধ রেখেছিলেন এবং পরবর্তীকালে গিয়ে সেই বাচ্চাই নিজের শক্তির সাহায্যে হাহাকার তৈরি করেছিল। জরাসন্ধের শক্তির চর্চা সমস্ত জগতে ছিল এবং জরা রাক্ষসীর মায়া বলে জীবন্ত হওয়া সেই জরাসন্ধকে মারা এক প্রকার অসম্ভব ছিল। ওকে যতবার মাঝখান থেকে কেটে দেওয়া হতো ও ততবার জুড়ে যেত, যেই কারণে সমস্ত রাজারা ওকে ভয় পেতেন। সেখানেই অন্যদিকে পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থ নগরীর নির্মাণ সম্পূর্ণ করে নিয়েছিল এবং তখনই যখন যুধিষ্ঠির নিজের নতুন রাজ্যের চিন্তায় ছিলেন তখন সেখানে নারদমুনির আবির্ভাব হল এবং তিনি বললেন, ধর্মরাজ, আমি আপনার কাছে আমার পিতা ব্রহ্মদেবের একটা বার্তা নিয়ে এসেছি। ওনার এই আদেশ আপনি যেন রাজসূয় যজ্ঞ করেন, যা করলে আপনার চক্রবর্তী সম্রাট হওয়ার সমস্ত রাস্তা খুলে যাবে। এই বিষয়ে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সহ নিজের সমস্ত ভাইয়ের সাথে কথা বললেন। তখন তারাও যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করার জন্য উৎসাহিত করেন, কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের চক্রবর্তী সম্রাট হওয়ার পথে শুধুমাত্র একটি বাধা ছিল, মগধরাজ জরাসন্ধ, যাকে পরাস্ত না করে তিনি সম্রাট হতে পারতেন না, আর না তাকে রণভূমিতে পরাস্ত করতে পারতেন। এই সমস্যার সমাধানের জন্য শ্রীকৃষ্ণ ভীমসেন এবং অর্জুনের সাথে ব্রাহ্মণের বেশ ধরে মগধের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে পৌঁছানোর পর জরাসন্ধ তাদেরকে ব্রাহ্মণ মনে করে তাদেরকে স্বাগত জানালেন। হে মুনিগণ, আপনারা আমার রাজ্যে পদার্পণ করেছেন, আমার রাজ্যের ভূমি পবিত্র হয়ে গেল, আপনারা আমার কাছে যা খুশি চাইতে পারেন, আমি আপনাদের ইচ্ছা পূরণ করব, এই আপনাদের কথা দিলাম। মহারাজ, আমার দুই বন্ধুই মৌনব্রত রেখেছেন যা মাঝরাতে শেষ হবে, সেজন্যে এর উত্তর আপনি মাঝরাতেই পাবেন। ঠিক আছে মণিদেব, আপনি ব্রাহ্মণ কক্ষে বিশ্রাম করুন, আমি মাঝরাতেই আপনাদের সাথে দেখা করব। মধ্যরাত্রে জরাসন্ধ সেখানে পৌঁছালেন, তখন তাদের শক্ত সমর্থ শরীর দেখে ওদের ওপর তার সন্দেহ হল এবং জরাসন্ধ তাদের কাছে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন শ্রীকৃষ্ণ নিজে ছদ্মবেশ পরিবর্তন করে বলেন, হ্যাঁ জরাসন্ধ, আমি কোনো ঋষিমণি নই, আমি তোমার জামাতা কংসের সংহারকারী কৃষ্ণ। কৃষ্ণ, শেষ পর্যন্ত তোকে আমি ধরেই ফেললাম, এখন তুই এই জরাসন্ধের হাতেই মারা পড়বি। সাবধান জরাসন্ধ, সকালে যে প্রতিজ্ঞা করেছিলে সেটা তুমি ভুলে গেলে? আমরা যা চাইবো তা দেওয়ার প্রতিজ্ঞা তুমি করেছিলে, আর এর পরিণামস্বরূপ তোমার রাজ্য তুমি যুধিষ্ঠিরের হাতে তুলে দাও। আমি জরাসন্ধ, পৃথিবীর যতই শক্তিশালী রাজা হোক না কেন, তারা সবাই আমাকে ভয় করে চলে, আর তুই আমাকে এই সেদিনকে রাজার অধীনে থাকতে বলছিস? যদি চক্রবর্তী রাজা হওয়ার এতই শখ থাকে তাহলে আমার সাথে মল্লযুদ্ধ করো। শ্রীকৃষ্ণ জানতেন জরাসন্ধকে মল্লযুদ্ধে হারানো এক প্রকার অসম্ভব, কিন্তু তাকে টক্কর দেওয়ার সাহস একমাত্র ভীমসেনেরই ছিল এবং এমনটাই হল। জরাসন্ধ ভীমকেই মল্লযুদ্ধের জন্য আমন্ত্রণ জানালেন। জরাসন্ধের নিজের শক্তির ওপর এতটাই অহংকার ছিল যে সে একবারও ভাবেনি যে পাণ্ডবদের পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। শ্রীকৃষ্ণের নিন্দামূলক বক্তব্য শুনে জরাসন্ধ রাগান্বিত হয়ে গেলেন এবং পরের দিনই তিনি ভীমের সাথে মল্লযুদ্ধ করলেন। এই যুদ্ধ প্রায় 28 দিন ধরে চলল, কিন্তু যতবারই ভীম তার দুটুকরো করতেন সে আবার জুড়ে যেত এবং এই দেখে ভীমের রাগ আরও বেড়ে যাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ একটি ষড়যন্ত্র করলেন এবং একটি ঘাস ছিঁড়ে নিয়ে তার দুটুকরো করে দুটো টুকরোকে বিপরীত দিকে ফেলে দিলেন। এই ইশারাটি ভীমসেন বুঝতে পেরেছিলেন এবং নিজের সমস্ত শক্তির প্রয়োগ করে তিনি জরাসন্ধকে পুনরায় দুটুকরোতে বিভক্ত করলেন এবং দুটো টুকরোকে বিপরীত দিকে ছুঁড়ে ফেললেন, যার ফলে তারা আবার জুটতে পারেনি। আর এভাবেই শ্রীকৃষ্ণ এবং ভীম জরাসন্ধের হত্যা করে জেলখানায় বন্দী সমস্ত রাজাদের মুক্ত করে দিলেন।
এবং সবশেষে সমস্ত রাজাদের সাথে জরাসন্ধের পুত্র সহদেব পাণ্ডবদের সাথে জুড়ে গেলেন, যার ফলে পাণ্ডবদের রাজ্য আরও বেড়ে গেল। তাহলে বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ কাহিনী। অবশেষে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভীমের সাহায্যে জরাসন্ধের হত্যা করেছিলেন, যে যদি মহাভারতের যুদ্ধে থাকত তাহলে যুদ্ধের পরিণাম যা কিছু হতে পারত। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।